Each trial is independent of other trials, and the probability of an outcome for any particular trial is not influenced by the outcomes of the others. এখন দেখেন এই জিনিসটা কি ছিল, ফিক্সড এবং ফিনিট নাম্বার অফ ট্রায়ালস ছিল। আমরা জানতাম যে একটা কয়েন পাঁচবার টস করা, 500 বার টস করা এরকম ছিল, ফিক্সড এবং ফিনিট ছিল। ফিক্সড এবং ফিনিট এই শব্দটাতে কার কোনো প্রবলেম আছে কিনা এটা আমরা সবাই বুঝি কিনা স্যার? ফিক্সড এন্ড ফিনিট এই শব্দটাকে আমরা বুঝি কিনা সবাই? জি স্যার। আচ্ছা, ইচ ট্রায়াল ইজ ইন্ডিপেন্ডেন্ট এই জিনিসটা কি বলেছিলাম, কারো মনে আছে? ইচ ট্রায়াল ইজ ইন্ডিপেন্ডেন্ট এটা কি বলেছিলাম? জি স্যার, তার মানে প্রত্যেকটা ট্রায়াল হচ্ছে এক্সক্লুসিভ। আচ্ছা, এক্সক্লুসিভ বলতে এটা ছিল কি যে এই ট্রায়ালটাতে একটা ট্রায়ালে ফলাফল আর একটা ট্রায়ালকে কখনো কি করবে না, প্রভাবিত করবে না। একটা ট্রায়ালের ফলাফল কখনো আর একটা ট্রায়ালকে কি করবে না, প্রভাবিত করবে না। অর্থাৎ আমি এখন কয়েন টস করলাম, হেড উঠলো বা টেইল উঠলো, সেটা পরবর্তীতে হেড উঠবে না টেইল উঠবে এটাকে কি করবে না, প্রভাবিত করবে না। ঠিক আছে, মানে আমি 100 বার টস করলাম, 100 বার টসের মধ্যে যা উঠছে সেটা 101 নম্বর বার টস করলে সেটাকে কি করবে না, কোনোভাবে ইম্প্যাক্ট ফেলবে না, কোনো ওটার উপরে কোনো প্রভাব বিস্তার করবে না। আসেন, এরপর ছিল ইচ ট্রায়াল হ্যাজ টু মিউচুয়ালি পসিবল আউটকাম। ইচ ট্রায়াল হ্যাড টু মিউচুয়ালি পসিবল আউটকাম, মিউচুয়ালি এক্সক্লুসিভ পসিবল আউটকাম, সাচ অ্যাজ সাকসেস অ্যান্ড ফেলিউর। সাকসেস ছিল, ফেলিউর ছিল, অথবা গুড অর ব্যাড, ইয়েস অর নো, হিট অর মিস অ্যান্ড সো অন। সো দ্য আউটকামস আর ইউজুয়ালি কল্ড সাকসেস অ্যান্ড ফেলিউর ফর কনভেনিয়েন্স। আমরা সুবিধার্থে কি করতাম, এটাকে সাকসেস এবং ফেলিউর বলে মনে রাখতাম। প্রত্যেকটা ট্রায়াল থাকে দুটা মিউচুয়ালি এক্সক্লুসিভ পসিবল আউটকাম থাকে, সাকসেস এবং ফেলিওর। এখন দেখেন, দ্য প্রবাবিলিটি অফ সাকসেস পি রিমেইনস কনস্ট্যান্ট ফ্রম ট্রায়াল টু ট্রায়াল। আমরা বলেছিলাম যে একবার টস করি আর 100,000 বার টস করি, প্রবাবিলিটি অফ সাকসেস, প্রবাবিলিটি অফ ফেলিওর সবসময় সমান থাকবে। এগুলো কি আমাদের নতুন করে আর কিছু বলার আছে নাকি আমরা সবাই গত ক্লাসে এগুলো বুঝছিলাম? স্যার এগুলোকে আমরা সব বুঝছি না এগুলো গত ক্লাসে? আচ্ছা, এই জিনিসটা আমরা একটু বলি। আমরা জানি বার্নৌলি প্রসেসে যেটা আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন করি ওখানের মধ্যে আমাদের ফর্মুলাটা কি, এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স, এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স, যেখানে এক্স এর মান 0 1 2 3 আপ টু এন পর্যন্ত হতে পারে। নাম্বার অফ সাকসেস, নাম্বার অফ সাকসেস ইন এন ট্রায়ালস, নাম্বার অফ সাকসেস ইন এন ট্রায়ালস, এন সংখ্যক বার যদি আমি ট্রাই করি ওখানের মধ্যে 0 1 2 3 নাম্বার অফ সাকসেস। হ্যাঁ, এনটা কি, এনটা ছিল নাম্বার অফ বার্নৌলি ট্রায়ালস, কয়বার ট্রাই করতেছে। এই যে আমি একটা কয়েন নিছি 5 বার ট্রাই করছি, একটা কয়েন নিছি 5 বার ট্রাই করছি এরকম, এটা যদি এরকম অবজারভেশন করি, অবজারভেশন না মানে এই যে 5টা কয়েন নিছি একবার টস করছি, ঠিক আছে, এটা হলো সিঙ্গেল ট্রায়াল, একটা ট্রায়াল, একটা সিঙ্গেল বার্নৌলি ট্রায়াল। এরকম যদি হয় তখন আমরা এই এনটাকে বলতেছি কি বার্নৌলি ট্রায়াল। আমি একটু পরে জিনিসটাকে আরো একটু সহজ করে বুঝাবো। পিটা কি, প্রবাবিলিটি অফ সাকসেস, প্রবাবিলিটি অফ সাকসেস কি, একটা কয়েন টস করছি, টসে হেড বা টেল পড়ার সম্ভাবনা, তাই না? হেড পড়ার সম্ভাবনা কত, প্রবাবিলিটি অফ সাকসেস। এখন হেডটাকে যদি আমি সাকসেস ধরি তাহলে প্রবাবিলিটি অফ সাকসেস মানে হেড পড়ার সম্ভাবনা, টেলটাকে যদি আমি ফেলিওর ধরি তাহলে প্রবাবিলিটি অফ ফেলিওর মানে টেল পড়ার সম্ভাবনা। এখন আমরা জানি একটা কয়েন টস করলে প্রবাবিলিটি অফ সাকসেস হলো হাফ, প্রবাবিলিটি অফ আপনার ফেলিওর হলো হাফ, ঠিক আছে। এখন আসেন, অঙ্কে চলে যাই, অঙ্কে চলে গেলে জিনিসটা আমাদের জন্য সহজ হবে। ইলাস্ট্রেশন 3টা একটু দেখেন, সবার হাতে বই আছে? সবার কাছে কি বই আছে কিনা? না স্যার, বই নাই। কেন বই জোগাড় করেন নাই? বই জোগাড় করতে বলছিলাম না? স্ক্রিনটা শেয়ার করলে স্যার একটু ভালো হতো। স্ক্রিনটা শেয়ার করবই, কিন্তু আপনার বই আপনার কাছে থাকবে না। সবাই একটু ইলাস্ট্রেশন 3টা একটু প্রশ্নটা করেন।
Suppose that the half of the population of town are consumers of rice. 100 investigators are appointed to find out its truth. Each investigator interviewed 10 individuals. How many investigators do you expect to report that 3 or less of the people interviewed are consumers of rice? Also, suppose that the half of the population of town are consumers of rice. 100 investigators are appointed to find out its truth. Each investigator interviewed 10 individuals. Each investigator interviewed 10 individuals. How many investigators do you expect to report that 3 or less of the people interviewed are consumers of rice? আমরা প্রশ্নটা সবাই বুঝতে পারছি কিনা? বলতেছে একটা শহরের অর্ধেক মানুষ কি করে? রাইস কনজিউম করে, ভাত খায়। 100 investigators are appointed. 100 জন ইনভেস্টিগেটর কি করা হয়েছে ওখানে? অ্যাপয়েন্ট করা হয়েছে টু ফাইন্ড আউট ইটস ট্রুথ। এটা সত্যতা যাচাই করার জন্য। প্রত্যেকটা ইনভেস্টিগেটর কয়জনকে প্রশ্ন করলো? 10 জনকে জিজ্ঞেস করেছে। কি প্রশ্ন করলো? আর ইউ এ কনজিউমার অফ রাইস অর নট? অথবা আপনি কি ভাত খান? আপনি কি ভাত খান না? এই টাইপের প্রশ্ন। ডু ইউ ইট রাইস অর নট? এই ইয়েস অর নো একটা কোয়েশ্চেন। হাউ মেনি ইনভেস্টিগেটর ডু ইউ এক্সপেক্ট? আপনি হাউ মেনি ইনভেস্টিগেটর ডু ইউ এক্সপেক্ট? আপনি কয়জন ইনভেস্টিগেটরকে এক্সপেক্ট করতেছেন? কয়জন ছিল? 100 জনের মধ্যে। 100 জনের মধ্যে কয়জনকে আপনি এক্সপেক্ট করতেছেন যে তারা রিপোর্ট করবে? ওই যে 10 জন করে জিজ্ঞেস করছে ওখানের মধ্যে 3 অর লেস পিপল বলেছেন যে তারা আসলে ভাত খায়। 3 অর লেস পিপল ইন্টারভিউ তারা বলেছে যে তারা ভাত খায়। তাহলে আমাকে কয়জনের বের করতে হবে? আমি কয়জনকে জিজ্ঞেস করছি? আমি অ্যাকচুয়ালি কয়জনকে জিজ্ঞেস করছি স্যার? 1000 জনকে স্যার। ইন্নারিল্লাহ। কি বলেন? 100 জন এক প্রতিজন স্যার 10 জনকে জিজ্ঞেস করছে না স্যার? আমরা ইনভেস্টিগেটর নিয়েছি এখানে 100 জন, ঠিক আছে? একজন ইনভেস্টিগেটর একজনকে প্রশ্ন 10 জনকে প্রশ্ন করছে, একজন ইনভেস্টিগেটর 10 জনকে প্রশ্ন করছে, 100 জন ইনভেস্টিগেটর। তাহলে আমি এই 10 জনের মধ্য থেকে আমাকে বলছে 3 অর লেস পিপল, একজন ইনভেস্টিগেটরটা আমি বের করে সেটাকে আমি 100 তে কনভার্ট করব। এখন একজন ইনভেস্টিগেটর যদি 10 জনকে জিজ্ঞেস করে আপনারা কি ভাত খান, আপনি কি ভাত খান, আপনি কি ভাত খান, এরকম আমি 10 জনকে জিজ্ঞেস করব। আমি কয়জনকে জিজ্ঞেস করব? 10 জনকে। তো এই 10 জনের মধ্যে সর্বোচ্চ কয়জন বলতে পারে যে আমরা ভাত খাই, আমি ভাত খাই, এই কথাটা 10 জনের মধ্যে সর্বোচ্চ কতজন বলতে পারে? আমি ভাত খাই, এই কথাটা 10 জনের মধ্যে কয়জন বলতে পারে? স্যার এটা তো স্যার জানা যাবে না স্যার। সর্বোচ্চ বলে, সর্বোচ্চ বলেছি আমি, সর্বোচ্চ স্যার। সর্বোচ্চ তো সর্বোচ্চ 10 জনই বলতে পারে। আর সর্বনিম্ন? সর্বনিম্ন একজনও না বলতে পারে। আচ্ছা, তাহলে আমার এখানে যে প্রবাবিলিটি অফ সাকসেস, এখন আমি বলি, আমি একটা কথা বলেছিলাম গত ক্লাসে যে প্রবাবিলিটি অফ সাকসেস এবং প্রবাবিলিটি অফ ফেলিওর, এই সাকসেস ফেলিওরের কাহিনী আসবে কোন জায়গা থেকে, সাকসেস ফেলিওরের কাহিনীটা কোন জায়গা থেকে আসবে? আমরা সাকসেস কাকে বলবো? এখন এখানে তো আমি বলছি পি, আরটা বলছি কিউ। এখন আমি প্রবাবিলিটি অফ সাকসেস কি ভাত খায় ওদেরকে ধরবো নাকি ভাত খায় না ওদেরকে ধরবো, কোনটাকে ধরবো? প্রবাবিলিটি অফ সাকসেস কোনটাকে ধরবো? তার যারা খায় না তাদেরকে ওটাকে সাকসেস ধরবো? এখানে সাকসেস এবং ফেলিওর ধরার জন্য আমি বলেছিলাম একটা শর্ত, আপনারা লেকচার যদি শুনে থাকেন তাহলে গত ক্লাসে শুনছেন, যদি রিপিট দেখে থাকেন তাহলে রিপিটও পাবেন। ওটা আমি একটা কথা বলছিলাম, সাকসেস এবং ফেলিওর নির্ধারণ করার একটা হিন্টস দিয়েছিলাম কিভাবে করতে হবে। চিন্তা করে দেখেন তো আর কেউ মনে পড়ে কিনা, যারা বাকিরা আছেন কেউ একজন হেল্প করেন, কেউ একজন বলেন, যারা চুপচাপ থাকেন। এই ফাহমিদা ইসলাম বলেন, দেখি বলেন, আমি যাকে প্রশ্ন করবো ওনাকে যদি আনসার না পাই আমি তাকে রিমুভ করে দিব, আমি যারে প্রশ্ন করবো তিনি যদি রিপ্লাই না দেন, আনসার দিতে হবে না, রিপ্লাই যদি না দেন অ্যাটলিস্ট, ইফ ইউ ডু নট রিপ্লাই ইউ উইল বি রিমুভ। মামাজে তারান্নুম আছেন? মামাইজা আছেন? জি স্যার। আচ্ছা আমাকে বলেন তো আমি কি কোনো হিন্টস দিয়েছিলাম, আপনি গত ক্লাস করেছিলেন? আমি একটা হিন্টস, হ্যাঁ আমি একটা হিন্টস দিয়েছিলাম যে সাকসেস এবং
পি এবং কিউ কিভাবে নির্ধারণ করব কোন একটা প্রশ্নের মধ্যে, সেটা কোন হিন্ট দিয়েছিলাম আপনার কি মনে আছে? এটা স্যার আমাদেরকে স্যার যেটা বের করতে বলবে স্যার ওটা সাকসেস, আর বাকিটা ফেলিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এই কথাটা বলছিলাম, আপনারা একটু চেক রিচেক করে নিন, একটু মিলাই নিন, ঠিক আছে? আমি এই কথাটা বলছিলাম যে প্রশ্নে আমাদেরকে যেটা বের করতে বলবে সেটা যদি কারো মৃত্যু সম্ভাবনা বের করতে বলে, সেটা যদি কারো অসুস্থ হওয়ার সম্ভাবনা বের করতে বলে, সেটা যদি কারো দুর্ঘটনায় পতিত হওয়ার সম্ভাবনা বের করতে বলে, দেখেন এগুলো সবগুলা কিন্তু নেগেটিভ কথা, এগুলো সবগুলাই কিন্তু নেগেটিভ কথা। কারো মৃত্যু চাওয়া, কে অসুস্থ হয়ে পড়া, কারো অ্যাক্সিডেন্ট হওয়া, এগুলো সবগুলো নেগেটিভ কথা। কিন্তু প্রশ্ন যদি আমাকে মৃত্যু হার বের করতে বলে, মৃত্যুর সম্ভাবনা বের করতে বলে, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বের করতে বলে, অসুস্থ হওয়ার অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা বের করতে বলে, সেগুলো সবগুলোই কি আমি তখন ওই মুহূর্তের জন্য আমার জন্য সাকসেস হবে? কারণ এখানে সাকসেস মানে আসলে কোনো সফলতা না, সাকসেস ফেলিওর বলতে এখানে কোনো সফলতা বিফলতা বোঝাচ্ছে না, এটা কোনো পজিটিভ নেগেটিভ ওয়ার্ড না, এটা জাস্ট কি হিট অর মিস, একটা হ্যাড অ্যান্ড টেল। যেরকম হ্যাড অ্যান্ড টেল কি, হ্যাড মানে কি আসলে সাকসেস, হেড হলো একটা পাশ, টেল হলো আরেকটা পাশ, ঠিক আছে? কোন একটা কয়েন টস করলাম, কয়েনটা যদি শাপলা পড়ে, হ্যাঁ, তখন কি এটা টাকার দাম কি বেড়ে যায়, এক টাকার টাকা তখন দুই টাকা হয়ে যায়? কিংবা পরিবার পড়লো, এক টাকার কয়েন টস করলে, পরিবার পড়াতে কি টাকার দাম কি কমে গেল? কোন একটা কয়েনের এক পাশ থেকে অন্য পাশ পড়লে, যে কোনো একটা পাশ ভিন্ন পাশ পড়লে কি টাকার দাম বাড়ে বা কমে? কখনোই না। এটা জাস্ট কি, এটা একটা শুধু আমরা কি বলছি, নাম দিছি, এটাকে একটা নাম দিছি। দুইটা মিউচুয়ালি পসিবল আউটকাম থাকবে, সাকসেস অর ফেলিওর। সাকসেস কেন বলতেছি, কারণ আমি যেটা চাইছি সেটাকে আমি সাকসেস বলতেছি, দ্যাটস ইট। আমি যেটা চাইছি, সাধারণত আমরা কি চাই, আমরা জিততে চাই, তো জিতাটাকে সাকসেস বলি। হ্যাঁ, আমরা হ্যাঁ হ্যাঁটা সাকসেস বলতেছি, হিটটাকে সাকসেস বলতেছি, মানে আমরা যেটা চাইবো সেটাকে আমরা সাকসেস বলতেছি। তো প্রশ্নটা যদি থাকে, যেটা বের করতে বলবে প্রশ্নে, সেটাকে আমরা সাকসেস হিসেবে ধরে নিব। যেটা বের করতে বলবে সেটাকে আমরা কি ধরে নিব, সাকসেস হিসেবে ধরে নেব, ঠিক আছে? তাহলে একটু খেয়াল করেন, সাপোজ দ্যাট এখানে আমি যখন বলছিলাম, আমি এখানে বলছি আসলে কয়জনকে জিজ্ঞেস করলে ভাত খায় এই কথাটা উত্তর পাবো, কয়জন আপনি কি এক্সপেক্ট করেন, কয়জনকে করলে, হাউ মেনি ইনভেস্টিগেটর ইউ এক্সপেক্ট টু রিপোর্ট দ্যাট থ্রি অর লেস অফ দ্য পিপল ইন্টারভিউড আর কনজিউমার অফ প্রাইস, বলতেছে তিনজন বা তার চেয়ে কম সংখ্যক জন ভাত খায়, এরকম আমি মানে জিজ্ঞেস করছি পাইছি কজন। কেন ভাত খাওয়া মানুষের সংখ্যা বের করতে বসে যেহেতু, তাহলে ভাত খাওয়া মানুষদেরকেই আমি কি ধরবো, সাকসেস ধরবো, কি ধরবো? এখন বলেন প্রবাবিলিটি অফ এ পার্সন বিং কনজিউমার অফ রাইস, এই আমি ধরি, আমাকে বলছে প্রশ্নটা এটা কি বলছে, বলছে প্রবাবিলিটি অফ এ পার্সন বিং কনজিউমার অফ রাইস, পি ইকুয়াল টু হাফ কেন আসছে, কারণ আমাকে এখানে বলে দিছিল সাপোজ দ্যাট হাফ অফ দি পপুলেশন অফ টাউন আর কনজিউমার্স অফ রাইস, অর্ধেক মানুষ ভাত খায়, তাহলে পি ইকুয়ালস টু হাফ আসছে। আর কিউ সমান হাফ কেন আসলো, কিউ সমান হাফ আসছে সূত্র থেকে, আমরা জানি পি প্লাস কিউ সমান কত, আমরা জানি পি প্লাস কিউ সমান 1, পি প্লাস কিউ সমান 1, আমরা জানি প্রবাবিলিটি অফ সাকসেস প্লাস প্রবাবিলিটি অফ ফেলিওর সমান সমান 1, আমরা জানি প্রবাবিলিটি অফ সাকসেস প্লাস প্রবাবিলিটি অফ ফেলিওর সমান সমান আসেন। এরপর দেখেন প্রবাবিলিটি দ্যাট দ্য থ্রি পিপল আর লেস দেন লেস আর কনজিউমার্স অফ প্রাইস, এটা কিভাবে বের করব, এখানে কয়টা জিনিস আমরা পাচ্ছি, প্রথম কথা আমরা একটা ফর্মুলা করতে গেলে চারটা জিনিস পাবো, এন সি এক্স পি এক্স কিউ এন, এরকম এই জিনিসগুলো পাবো, এন পাবো, এক্স পাবো, পি পাবো, কিউ পাবো। এখন আমি বের করছি কি, এখন আমি বের করছি শুধুমাত্র পি এবং কিউ, এখন আমি বের করছি পি এবং কিউ, ওকে, পি এবং কিউ পাইছি, এন এবং এন এর মান কত এবং এক্স এর মান কত, এটা কিভাবে পাবো? আমরা এন মানে কি জানি, আমরা এন মানে জানি যে এনটা কি নাম্বার অফ বার্নৌলি ট্রায়াল, নাম্বার অফ ট্রায়ালস। এখন আমি ট্রায়াল যখন ধরবো, আমি এই যে দশজনকে জিজ্ঞেস করছি সেটাকে আমরা ট্রায়াল ধরবো, এই যে আমি কজনকে জিজ্ঞেস করছিলাম একসাথে, কজনকে জিজ্ঞেস করছিলাম একটা ট্রায়ালে, একজনে একটা, একজনে যে জিজ্ঞেস করছে ওটা হলো একটা ট্রায়াল,
একটা ট্রায়াল হলো আমি 10 জনকে জিজ্ঞেস করছি, একটা ট্রায়াল মানে হলো এখানে 10 জনটা হলো একটা ট্রায়াল, 10 নাম্বার অফ ট্রায়াল হলো 10, 10 জনের মধ্যে সাকসেস কত থেকে কত পর্যন্ত হতে পারে, নাম্বার অফ সাকসেস, এই যে আমরা বলতাম এই নাম্বার অফ সাকসেস ইন এন ট্রায়ালস, এন সংখ্যক বার ট্রাই করলে, একবার ট্রাই করলে ওখানের মধ্যে নাম্বার অফ সাকসেস কত হইতে পারে, 10 জনকে যদি আমি জিজ্ঞেস করি আমার নাম্বার অফ সাকসেস হতে পারে 0 1 2। ওয়েলকাম সালাম, কে বলছেন? এখন দেখা যাচ্ছে স্ক্রিনটা দেখতে পাচ্ছি, দেখেন এক্স এর মান আমি বলেছিলাম যদি আমি 10 জনকে জিজ্ঞেস করি যে আমি 10 জনকে জিজ্ঞেস করলাম 10 জনের মধ্যে কয়জন আমাকে বলতে পারে 0 1 2 এইভাবে আপ তো 10 জন পর্যন্ত কি হইতে পারে, 9 জন 10 জনও বলতে পারে আমি ভাত খাই, এই কথাটা কয়জনে বলতে পারে, সর্বোচ্চ 10 জনে বলতে পারে 0 1 2 3 আপ টু 10 পর্যন্ত, কিন্তু আমাকে কিন্তু সবারটা বের করতে বলে নাই, আমাকে বলছে 3 or less, আমাকে বলছে 3 or less, তিনজন বা তার চেয়ে কম, আমাকে বলছে তিনজন বা তার চেয়ে কম, তিনজন বা তার চেয়ে কম হলে আমার এর বেশি দূরে দরকার নেই। আচ্ছা আমি একটা জিনিস, আসলে এই জিনিসটা বোঝানোর আগে আপনাদেরকে 3 or less জিনিসটা আপনারা বুঝেন সবাই, স্যার আপনারা কি 3 or less কথাটা বুঝেন? হ্যাঁ স্যার। আচ্ছা 3 or less মানে হলো হয় তিনজনে বলছে বা তিনজনের চেয়ে কম বলছে, তাই না? আমার তিনজন বলছে অথবা তিনজনের চেয়ে কম, তাহলে এই এইটুকু পর্যন্ত আমাকে কাউন্ট করতে হবে, 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন 9 জন 10 জন এগুলো আমি কাউন্ট করব না, আমি কাউন্ট করব তিনজন নেট পর্যন্ত, 3 or less। যদি বলতো শুধুমাত্র তিনজনে বলছে ভাত খাই, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র 3টা বের করতাম, যদি বলতো শুধুমাত্র তিনজনে বলছে আমি ভাত খাই, সেক্ষেত্রে আমি কি করতাম, সেক্ষেত্রে আমি করতাম কি, শুধুমাত্র ওই তিনজনেরটা বের করতাম। এখন আমাকে যেহেতু কি বলছে, আমাকে যেহেতু বলছে যে কি বললো আমাকে, আমাকে যেহেতু বলছে এখানে 3 or less, তো 3 or less হলে আমি শুধুমাত্র 3 বের করলে হবে না, যদি আমাকে 3 or less বলছে আমি তাহলে 3 বের করলে হবে না, আমাকে 3 or less এর জন্য 3 2 1 0 এই 4 জনকে কি করতে হবে, কাম করতে হবে 3 2 1 0 এরকম, এরকম কি আমাকে এই 4টা কাম করতে হবে, তাহলে আমরা কি করছি x = 0 মানে কি আমি 10 জনকে জিজ্ঞেস করেছিলাম ওখানের মধ্যে 0 জনে বলছে ভাত খাই, এটা সম্ভাবনা, 1 জনে বলছে ভাত খাই, এটা সম্ভাবনা, 2 জনে বলছে ভাত খাই, 3 জনে বলছে ভাত খাই, এই 4টা আমি বের করবো, কয়জনের জন্য, একজনের জন্য কয়জনকে জিজ্ঞেস করছে 10 জনকে, 10 জনকে জিজ্ঞেস করলে সে ইন টোটাল 11টা আনসার পাবে, 10 জনকে জিজ্ঞেস করলে ইন টোটাল সে কয়টা আনসার পাবে, 11টা আনসার পাবে, 11টা আনসার মানে কি আমরা কি বুঝছি, 11টা আনসার মানে কি, 11টা আনসার হলো, 11টা আনসার মানে হলো আমি ধরেন এই যে বললাম সাকসেস এবং ফেলিওর না, আমি 11টা কি হিসেবে বলছি, এই হিসাবে দেখুন একটু খেয়াল করেন, পি এর মান 0 মানে কি 10 জনে 10 জনই বলছে ভাত খাই না, অর্থাৎ 10 জনে বলছে, 10 জনে 10 জনই বলছে কি ভাত খাই না, এরকম সাকসেস 0, তাহলে ফেলিওর 10, ঠিক আছে, আবার 1 জনে বলছে ভাত খাই, তাহলে 9 জনে বলছে ভাত খাই না, আবার 2 জনে বলছে ভাত খাই, তাহলে 8 জনে বলছে খাই না, এরকম না, এরকম কয়টা জোড়া পাবো, আপ টু 10 জনে বলছে ভাত খাই, তাহলে 0 জনে বলছে ভাত খাই না, এরকম কয় জোড়া পাবো, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া আপ টু এরকম 10 পর্যন্ত, 0 থেকে 10 পর্যন্ত গেলে কয় জোড়া পাবো, 11 জোড়া পাবো না, পাবো কি না, আমি কি বুঝতে পারছি ব্যাপারটা? জি স্যার। 11 জোড়া পাবো, এই 11 জোড়া এগারো জোড়ার মধ্যে আমি সব নিতে পারবো না, 0 1 2 3 এই 3টা পর্যন্ত আমি নিতে পারবো, কেন, কারণ আমাকে 3 or less বলছে,
আমাকে এখানে 3 অর লেস বলছে 3 অর লেস বলাতে আমি ওই 11 নম্বর জোড়া পর্যন্ত আমি যেতে পারবো না আমি এখানে 4 নম্বর পর্যন্ত যাচ্ছি আচ্ছা এখন আসেন p সমান x = 0 এর মানে কি x টু দি পাওয়ার 0 আমরা ফর্মুলা কি জানি আমরা ফর্মুলা জানি যে ncx ncx p টু দি পাওয়ার x q টু দি পাওয়ার n মাইনাস x ncx p টু দি পাওয়ার x q টু দি পাওয়ার n মাইনাস x এখন এই n এর মান আমি জানি কত n এর মান আমি কত জানি 10 x এর মান কত নিব আমি এখানে এই অঙ্কের জন্য আমি x এর মান কত নিব 0 থেকে 3 পর্যন্ত 0 1 2 এবং 3 ঠিক আছে এই খেয়াল করেন ncx p to the power x p to the power n minus x এখন আমি এই অঙ্কের জন্য আমি পার্টিকুলারলি এই অঙ্কের জন্য আমি নিচ্ছি এই অঙ্কের জন্য আমি নিচ্ছি কত পর্যন্ত 3 পর্যন্ত 0 থেকে 3 পর্যন্ত 0 থেকে 3 পর্যন্ত তাহলে আসি আমরা অঙ্কটা করি ncx n এর জায়গায় কত বসবে 10 স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন স্পষ্ট করে স্যার সবাই আচ্ছা তাহলে tan c 0 tan c 0 tan c 0 মানে 10 জনকে জিজ্ঞেস করছি শূন্য জনে বলছে ভাত খাই তাহলে p টু দি পাওয়ার 0 q টু দি পাওয়ার 10 q টু দি পাওয়ার 10 টা কত থেকে আসলো এই n মাইনাস x থেকে n মাইনাস 0 থেকে p টু দি পাওয়ার 0 এই p টু দি পাওয়ার 0 q টু দি পাওয়ার 10 মাইনাস 0 এরকম হলে তখন এখান থেকে আমি এটা পাচ্ছি ঠিক আছে আচ্ছা এবার আসি আমি 10 জনকে জিজ্ঞেস করলাম 10 জনের মধ্যে একজনে বলছে ভাত খাই তাহলে tan c 1 x এর জায়গায় 1 p এর উপর পাওয়ার হলো x x এর জায়গায় 1 q এর উপর পাওয়ার হলো n মাইনাস x তাহলে tan মাইনাস 1 9 আমি কি বুঝতে পারছি বুঝছেন স্যার বুঝছেন এটা কিভাবে হয়েছে 1 টা আচ্ছা 2 টা দেখেন tan c 2 q টু দি পাওয়ার 2 q টু দি পাওয়ার 8 প্রত্যেক আসলো tan c 2 tan c 2 মানে 10 জনকে জিজ্ঞেস করেছি 10 জনের মধ্যে দুজনে বলছে ভাত খাই তাহলে পাওয়ার p টু দি পাওয়ার 2 প্রোবাবিলিটি অফ সাকসেস টু দি পাওয়ার x x এর জায়গায় 2 বসছে q টু দি পাওয়ার 8 tan - 2 8 এবার tan c 3 tan c 3 মানে tan c 3 মানে তিনজনে বলছে ভাত খাই q টু দি পাওয়ার 3 q টু দি পাওয়ার 7 tan c 3 tan c 3 10 জনের মধ্যে তিনজনে বলছে ভাত খাই q টু দি পাওয়ার 3 q টু দি পাওয়ার 7 এখন আসেন আমরা মানগুলো বসাই আমরা আশা করি সবাই ক্যালকুলেটর ইউজ করতে পারি আমরা কি ncr মান বের করতে পারি ncr কেউ না পারলে আমাকে বলেন ncr আমরা সবাই বের করতে পারি কিনা ncr টা আমরা সবাই বের করতে পারি কিনা ncr স্যার পাই না স্যার স্যার একবার দেখাই দিলে ভালো হতো মাহি পারো না মাহি না স্যার কেন রে বাবা তুই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন করো নাই বাইনোমিয়াল এক্সপ্যানশন করাইছিলাম না জি স্যার দেখেন ncr যে করি ncr টা কিভাবে করব এই এখানে দেখতে পাচ্ছেন হলুদ রঙের ncr সবার কাছে ক্যালকুলেটর আছে সবার কাছে কি ক্যালকুলেটর আছে কিনা यस স্যার ncr টা দেখতে আচ্ছা এই হলুদ রঙের ncr যেটা দেখতে পাচ্ছেন মনে রাখবেন এরকম একটা ফাংশনাল ক্যালকুলেটরের কালার গুলো গুরুত্বপূর্ণ এই ফাংশনাল ক্যালকুলেটরের মধ্যে যতগুলো ইয়েলো বাটন আছে ইয়েলো লিখা আছে এই সবগুলোকে শিফট দিয়ে কাজ করানো যাবে আর যতগুলি ফাংশনাল বাটনের মধ্যে রেড কালার আছে বা এই কম মেজেন্ডা বা পিঙ্ক কালারটা আছে সেগুলো সবগুলো আলফা দিয়ে কাজ হবে এই দেখেন এ বি সি ডি ই এম এফ এই যে দেখতে পাচ্ছেন এগুলো রেড কালার এই রেড কালার বা পিঙ্ক কালারের যেগুলো এগুলো আলফা দিয়ে কাজ করতে হবে
যাই হোক আমরা কি করব এনসিআর এর জন্য শিফট দিয়ে কাজ করব প্রথমে আমাকে বলছে tan c 0 তো সবাই একটু ক্যালকুলেটরে চিপ দেন ক্যালকুলেটরে গা করেন প্রেস করেন tan 10 10 তারপর শিফট দেন তারপরে দিবেন আপনি এনসিআর এরপর 0 দেন দেখবেন মান আসছে tan c 0 = দেখেন tan c 0 ফারস্টে কি দিবেন tan দিবেন তারপর শিফট তারপর এনসিআর যেটা আছে ওটা তারপর 0 এই এভাবে করে যাবেন ঠিক আছে tan c 0 সমান কত আসে দেখেন তো 1 আসছে কিনা 1 স্যার আবার tan c 1 সমান tan আসছে কিনা tan c 1 সমান tan আসছে কিনা tan c 1 সমান 10 tan c 2 সমান 45 tan c 3 সমান 120 আসছে কিনা দেখেন তো কি কি আসছে একটু দেখেন তো কত আসছে সবার আসছে কিনা দেখেন আমাকে সবাই একটু কারো কোনো কনফিউশন থাকলে আমাকে জানান একজনের যদি কোনো কনফিউশন থাকে আমাকে জানান খেয়াল করেন tan c 0 দিলে 1 tan c 1 সমান 10 tan c 2 সমান 45 tan c 3 সমান 120 এরপর আসেন p টু দি পাওয়ার 0 p টু দি পাওয়ার 0 মানে হাফ টু দি পাওয়ার 0 এনিথিং টু দি পাওয়ার 0 সমান 1 আবার q সমান সমান হাফ হাফ টু দি পাওয়ার 10 p টু দি পাওয়ার 1 মানে হাফ টু দি পাওয়ার 1 p টু দি পাওয়ার 9 মানে হাফ টু দি পাওয়ার 9 tan c 2 45 p টু দি পাওয়ার 2 মানে হাফ টু দি পাওয়ার 2 p টু দি পাওয়ার 8 মানে হাফ টু দি পাওয়ার 8 এই লাইনটা বুঝেন নাই এমন কেউ আছেন কিনা কাইন্ডলি আমাকে একটু শেয়ার করেন প্রথম কথা 0 1 2 3 এই চারটাই কেন হলো এটা সবাই বুঝছে কিনা দ্বিতীয় কথা এই ফর্মুলাতে যে মানগুলো বসিয়েছি সেটা আমরা সবাই বুঝছি কিনা এরপরে ফর্মুলার ভিতরে p এবং q এর মান যেভাবে বসালাম এবং ncr এর মান যেভাবে বের করলাম এটা আমরা সবাই বুঝছি কিনা আমাকে সবাই কনফার্ম করেন একজনের যদি কোনো কনফিউশন থাকে আমাকে স্ট্রেট প্রশ্ন করেন কোনো হেজিটেশন করার দরকার নেই যদি বুঝে থাকেন এই এই মানটা আমাকে সবাই বের করে দেখান সবার এই মানটা আসছে কিনা আমায় একটু কাইন্ডলি জানান ঠিক আছে সবাই আমার কথা বুঝতে পারছেন রেসপন্স করবেন মাহি বুঝতে পারছো জি স্যার পাবলিহা পাবলিহা তাহিয়ার বুঝতে পারছেন পাবলিহা জি স্যার বুঝতে পারছেন জি স্যার এরপর এই মানটা আমাকে একটু সবাই বের করে দেখেন
সবার কি মানটা বের হয়েছে? স্যার সবার কি মানটা বের হয়েছে? জি স্যার। সবাই বের করতে পারছেন স্যার? প্রথমে আচ্ছা, এরপরে এই মাহি করতে পারছো? মাহি জি স্যার বলছি তো। আচ্ছা এখন দেখেন প্রশ্নটা কি ছিল। প্রশ্নটা ছিল আমাকে বলছে how many investigators do you expect to report that 3 or less of the people interviewed are consumers of rice? এখন how many investigator বলছেন, investigator এর সংখ্যা। এখন আমি একজন investigator একটা বের করছি, অর্থাৎ একজনে যদি 10 জনকে জিজ্ঞেস করে তাহলে এই সম্ভাবনাটা বের হবে। এটা হলো সেই সম্ভাবনা যে একজন যদি 10 জনকে জিজ্ঞেস করে তাহলে 10 জনের উত্তরের মধ্যে কমপক্ষে সর্বোচ্চ 3 জন বা তার চেয়ে কম জন বলবে যে আমরা ভাত খাই। এরকম উত্তর পাওয়ার সম্ভাবনা হলো 176/1024। কিন্তু আমার এখানে তো একজন ইনভেস্টিগেটর না, আমার এখানে ইনভেস্টিগেটর হলো 100 জন। তখন আমি একজনেরটা কি করব? সো দেয়ারফর দ্য নাম্বার অফ ইনভেস্টিগেটরস টু রিপোর্ট দ্যাট 3 অর লেস পিপল আর কনজিউমারস অফ রাইস ইজ গিভেন বাই 176/1024 × 100। তখন এটাকে আমি কি করব, 100 দিয়ে মাল্টিপ্লাই করব বা গুণ করব। আনসার কি আসছে? 17.2 বা 17 জন। অর্থাৎ 100 জনের মধ্যে 17 জনকে আমি এমন পেতে পারি যারা ওই 10 জনের মধ্যে প্রশ্ন করে উত্তর পেয়েছে যে 3 জন বা তার চেয়ে কম সংখ্যক বলেছে ভাত খাই। হ্যাঁ, এখন এটা কি, এই 100টাকে আমি কিভাবে এখানে মাল্টিপ্লাই করলাম আমি ওটা একটু বুঝাচ্ছি। 100 জিনিসটা হলো নাম্বার অফ অবজারভেশন। খেয়াল করেন n = 10 যেটা ছিল, n = 10 যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো নাম্বার অফ ট্রায়াল। এটা কি নাম্বার অফ, নাম্বার অফ কি ট্রায়াল? হ্যাঁ, অর্থাৎ যেটা একবারে হয়ে গেছে সেটা হলো, সেটাকে বলা হয় ট্রায়াল। আমি একজনে করছে ওটাকে বলছি আমার ট্রায়াল, কিন্তু এই একজনে যা করছে সেটা রিপিট হয়েছে কয়বার, 100 বার, সেটাকে বলা হয় এন ইজ দি, এই যে ক্যাপিটাল এন দেখতেছেন, এটাকে বলা হয় ইট ইজ দ্য নাম্বার অফ রিপিটেড এক্সপেরিমেন্টস। অর্থাৎ কোন একটা এক্সপেরিমেন্ট যদি রিপিট হয় তখন এটা অবজারভেশন বলে, যে আমি এই পরীক্ষাটা কয়বার করছি টোটাল। পরীক্ষাটা একবার করলে সেটাকে বলা হয় ট্রায়াল, বুঝতে পারছি? ট্রায়াল, একটা ট্রায়াল করছি আমি, কিন্তু ওই ট্রায়ালটা আমি রিপিট করছি কয়বার সেটাকে বলতেছি আমি নাম্বার অফ অবজারভেশন বা নাম্বার অফ রিপিটেড এক্সপেরিমেন্টস, নাম্বার অফ রিপিটেড এক্সপেরিমেন্টস। তো একজনে 10 জনকে জিজ্ঞেস করছে, এরকম মোট কয়জন? 100 জন। ওই 100 জনকে বলা হয় নাম্বার অফ অবজারভেশন। তো একজনের সম্ভাবনাটা যেটা বের হবে সেই সম্ভাবনাটা যদি আমি 100 দিয়ে গুণ করে দিই, কারণ প্রত্যেকেই তো 10 জনকে জিজ্ঞেস করছে, তো ওইটাকে যদি আমরা প্রবাবিলিটি অফ মাল্টিপ্লিকেশনের মাল্টিপ্লিকেশন ল যেটা আছে ওটা দিয়ে যদি আমি হিসেব করি তখন এই 100 দিয়ে ওটাকে মাল্টিপ্লাই করে দিলে হবে, অর্থাৎ n ইনটু f x ইজ লেস দেন ইকুয়ালস টু 3 সমান সমান 100 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 17.2। এটা একটু আগে দেখছি 17.2 বা 17, অর্থাৎ 100 জনের মধ্যে 17 জন ইনভেস্টিগেটর আমি এমন পাব যারা বলবে যে কি, যে আমি 3 জনকে বা তার চেয়ে কম সংখ্যককে পেয়েছি যারা বলেছে ভাত খাই। ক্লিয়ার স্যার, বুঝতে পেরেছেন? কেউ না বুঝলে একটু প্রশ্ন করেন, একটু প্রশ্ন করেন, কোনো সমস্যা নেই, প্রশ্ন করেন, প্রশ্ন করলে আমি একটু বুঝিয়ে দিতে পারবো। আসলে ক্লাসটা শুরু হওয়াটা একটু হ্যাপা হ্যাজার্ড হয়ে যাওয়াতে পুরো ক্লাসের উপর এটা একটা ইম্প্যাক্ট করছে, আমার নিজেরই মনোযোগের মধ্যে যথেষ্ট পরিমাণে বিরক্তি চলে আসছে, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, n into f(x) যে এটা, n into f(x) যে এই f, f মানে হলো x is less than equals to 3, যেখানে probability of, probability টা হলো x is less than equals to 3, এই যেখানে লিখছি না একই কথা, p x is less than equals to 3 যে কথা, এই f, p f এইটা, অর্থাৎ probability of 3 or less consumers to be, 3 or less
পিপল টু বি কনজিউমারস অফ রাইস, এটা আর কিছু না, পিএএফটা কোনো আহামরি কিছু না, এটা হলো তিনজন বা তার চেয়ে কম সংখ্যক জন, এই যে মানটা বের করছি না, এটাই হলো আমার কি এফ এক্সিস লেস দেন ইকুয়ালস টু 3। এটাকে এফ ও লিখতে পারেন, পিও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি প্রশ্ন উত্তর পাইছেন আপনার, এটা হলো প্রবাবিলিটি অফ 3 অর লেস কনজিউমারস অফ রাইস। আচ্ছা আপনাদেরকে আমি একটা চার্ট বুঝাই দিই, আপনারা এটার পর আর কোনো অঙ্কে প্রবলেম হবে না। একটা আমি একটু প্রবলেম একটা আসলে আমি জিনিসটা একটু আগে বুঝলে আরো ভালো হতো। এই স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছেন, আমি ফাইলটা কিন্তু আপলোড করে দিচ্ছি, ফাইলটা আমি আপনাদেরকে গুগল ড্রাইভে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছি, আমি ফাইলটা আগে দিয়ে দেই, ফাইলটা দিয়ে তারপরে কথা বলি, সেটাই ভালো হবে। ড্রাইভ থেকে কোনো কেউ কোনো কিছু ডিলিট করবেন না। ফাইল দিয়েছে বাইনোমিয়াল সিস্টেম একটা ফাইল দিয়েছে, এই ফাইলটা একটু আপনারা সেভ করে রাখবেন। আচ্ছা আসুন, এখানের মধ্যে জিনিসটা আছে, এটা কি সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? সবাই কি স্যার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। এখন দেখেন আমি গত ক্লাসে একটা পয়েন্ট টস করার কথা বলছিলাম, পয়েন্টটা টস করার কথা বলছিলাম, খেয়াল করেন, আমি সাপোজ উই টস এ কয়েন, উই টস এ কয়েন 5 টাইমস, আমরা একটা কয়েন 5 বার কি করছি, টস করলাম, উই টস এ কয়েন 5 টাইমস, ডিস্ট্রিবিউশন অফ হেডস আর কনসিডার্ড এ সাকসেস ওয়্যার x ইকুয়ালস টু 0 1 2 3 4 5। বলছে আমরা একটা কয়েনকে যদি 5 বার টস করি, ট্রায়াল যদি 1 ইয়া হয় 5 হয়, তাহলে নাও ডিস্ট্রিবিউশন অফ হেডস গুলো কিরকম হবে, এই সর্বোচ্চ কি হতে পারে, পাঁচটা কয়েনের মধ্যে সর্বোচ্চ হেড করতে পারে 5টা, সর্বনিম্ন হেড করতে পারে 0টা, ইন টোটাল কি কি ঘটনা ঘটতে পারে, 0 হেড করতে পারে, 1 হেড করতে পারে, 2 হেড করতে পারে, 3 হেড, 4 হেড এবং 5 হেড করতে পারে, এই 6টার বাইরে আর কোনো ঘটনা ঘটবে না। এখন এই 6টা ঘটনাকে আমি একটা সুন্দর চার্ট করে আপনাদেরকে বোঝার জন্য সহজ করে দিছি। আমাদের অনেক সময় সমস্যা হয় লেস দেন গ্রেটার দেন, আমাকে প্রশ্নের মধ্যে সবসময় এমন থাকবে না, প্রশ্ন তো আমাকে কখনো বলবে যে একটা কয়েন 5 বার টস করা হলে 5 বারের মধ্যে 5 বারে হেড করার সম্ভাবনা কত, 3 বারে হেড করার সম্ভাবনা কত, 4 বারে হেড করার সম্ভাবনা কত, কিংবা কমপক্ষে 3টাতে হেড করার সম্ভাবনা কত, সর্বোচ্চ 3টাতে হেড করার সম্ভাবনা কত, ঠিক আছে, এট মোস্ট 3, এট মোস্ট 3, হ্যাঁ এট লিস্ট 3, নট মোর দেন 3, নট লেস দেন 3, এক্স্যাক্টলি 3, অনলি 3, এই টাইপের অনেক কথাবার্তা আসবে, তখন আমরা একটু কনফিউজড হয়ে যাই যে আমরা কিভাবে বের করব। এই জন্য আমি একটা জিনিস একটা সিম্পল একটা ফরম্যাট দাঁড় করিয়ে দিয়েছি, এটা এই চারটা যদি কেউ একটু খাতায় লিখে সামনে রেখে দেখেন, আমার মনে হয় আর কোনো কনফিউশন থাকবে না। প্রথম কথা, আমি কয়টা কয়েন টস করলাম, একটা কয়েন কয়বার টস করলাম, 5 বার, ট্রায়াল কত, এন এর মান 5, তাহলে আমার এখানে লেস দেন ইকুয়াল 5 মানে 5 এর চেয়ে নিচে, এটাকে এভাবে লেখা যায়, পি এখানে সফলতা হলো x 5 এর সমান অথবা 5 এর চেয়ে কম, এর মধ্যে কি কি থাকবে, 5 এর চেয়ে 5 অথবা 5 এর চেয়ে কম, তো 5 তো 5 এর চেয়ে কম মানে 0 1 2 3 4 5 এর সব থাকবে,
এই ইন টোটাল এইগুলাই পাবো আর পাবো না। এখন আমাকে যদি বলে, আমাকে একটা প্রশ্ন করলো লেস দেন থ্রি হেড, পাঁচটা কয়েন একটা কয়েন পাঁচবার টস করলে লেস দেন থ্রি হেড হওয়ার সম্ভাবনা কত, আমি আবার বলতেছি লেস দেন থ্রি হেড, লেস দেন থ্রি হেড মানে কি বলেন তো, লেস দেন থ্রি মানে কি, লেস দেন থ্রি থেকে থ্রি আসবে নাকি আসবে না? বুঝার উপায় কি, লেস দেন থ্রি কে সহজ করে আমরা কি লিখতে পারি, লেস দেন থ্রি হেড কে আমরা এভাবে লিখতে পারি কি, বুঝার কি মানে হলো চাবি, অর্থাৎ একটা শর্ট কিভাবে মনে রাখবেন বোঝা যাবে, টু অর লেস, লেস দেন থ্রি হেড মানে আসলে দুই অথবা দুই এর চেয়ে কম, থ্রি টি এখানে আসবে না। তো টু অর লেস কিভাবে লেখা যায়, এক্স ইজ লেস দেন ইকুয়ালস টু টু, প্রবাবিলিটি অফ এক্স ওয়্যার এক্স ইজ লেস দেন ইকুয়াল টু টু, দুই অথবা দুই এর চেয়ে নিচে, টু অথবা টু এর চেয়ে নিচে মানে কি জিরো ওয়ান টু তিনটাই আসবে। এরপর আমি বলে দিলাম ম্যাক্সিমাম থ্রি হেড, একটা কয়েন পাঁচবার টস করলে ওই পাঁচবারের মধ্যে সর্বোচ্চ তিনবার হেড করবে এরকম সম্ভাবনা কত, একটু খেয়াল করেন ম্যাক্সিমাম থ্রি হেড যে কথা, অ্যাট মোস্ট থ্রি হেড একই কথা, অ্যাট বেস্ট থ্রি হেড একই কথা, নট মোর দেন থ্রি হেড একই কথা, নট মোর দেন থ্রি মানে তিনের বেশি নয়, নট মোর দেন থ্রি যে কথা, ম্যাক্সিমাম থ্রি, অ্যাট মোস্ট থ্রি, অ্যাট বেস্ট থ্রি, এগুলো সবই সিনোনিম। তো পরীক্ষায় যদি এরকম যে কোনো একটা দেখেন উত্তর হবে এটাই, থ্রি অর লেস। আমি কি বুঝতে পারছি, এই যে ম্যাক্সিমাম থ্রি মানে হলো থ্রি অর লেস, এখন দেখেন এই থ্রি অর লেস কিভাবে লিখে যায়, পি এক্স ইজ লেস দেন ইকুয়ালস টু, পি এক্স ইজ লেস দেন ইকুয়ালস টু, এটা কিভাবে লিখা যায়, এই এক্স সমান শূন্য, এক্স সমান ওয়ান, এক্স সমান টু, এক্স সমান থ্রি, চারোটা কি আমরা কি করতে হবে যোগ করতে হবে একসাথে নিব, থ্রি অর লেস। এখন আসেন এক্স্যাক্টলি থ্রি, এক্স্যাক্টলি থ্রি শব্দটার অর্থ কি, একটা কয়েন পাঁচবার টস করছি বলছে পাঁচবারের মধ্যে এক্স্যাক্টলি তিনটা হেড করবে, মানে পাঁচবারের মধ্যে শুধু তিনটাতেই হেড করবে, এক্স্যাক্টলি থ্রি, এক্স্যাক্টলি থ্রি যে কথা, অনলি থ্রি একই কথা, পার্টিকুলারলি থ্রি একই কথা, তো এক্স্যাক্টলি থ্রি মানে হলো আসলে ইকুয়াল টু থ্রি, এখানে লেস দেন গ্রেটার দেন আসবে না, এখানে আসবে কি এক্স ইকুয়ালস টু এই থ্রিটা, কিভাবে লিখা যায়, মিনিমাম থ্রি কমপক্ষে তিনটা হবে, কমপক্ষে তিনটা, সর্বনিম্ন তিনটা, কমের মধ্যে তিনটা, তিনের কম না, এরকম তিনের কম না, এই সবগুলো কথাই কিন্তু সমাপ্ত। তো চেনার উপায় কি, চেনার উপায় হলো এই থ্রি অর মোর, লিখবো কিভাবে থ্রি অর মোর, থ্রি অর মোরকে কিভাবে লেখা যায়, এই এক্স ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু থ্রি, তিন বা তিনের চেয়ে বড়, তিন বা তিনের চেয়ে বড়, এটাকে তাহলে তিন বা তিনের চেয়ে বড় মানে তিনের পরের গুলো আসবে, তিনও আসবে তিনের পরের গুলো আসবে, আমি বুঝতে পারছি, তিনও আসবে তিনের পরের গুলো আসবে, পরের গুলো আসবে, মোর দেন থ্রি মানে কি, মোর দেন থ্রি মানে স্যার মোর মানে থ্রি চেয়ে বেশি আর কি, থ্রি টু পরে গুলো আসবে, এই পাবলিহা বলেন তো মোর দেন থ্রি থেকে থ্রি আসবে কিনা, পাবলিহা পাবলিহা তাই আর মোর দেন থ্রি, যদি আমি বলি মোর দেন থ্রি হেড ওখানে কি তিন থ্রি হেডটা কাউন্ট হবে কিনা, জি স্যার কিভাবে বলো তো, প্রশ্নটা বুঝতে পারছো, আমি বলছি একটা কয়েন পাঁচবার টস করব ওখানে তিনটা বা, সরি স্যার, স্যার হবে না, স্যার হবে না, আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ, মোর দেন থ্রি বললে থ্রি আসবে না, যদি বলে থ্রি অর মোর মিনিমাম থ্রি তখন থ্রি অর মোর আসবে, মিনিমাম থ্রি বললে তখন থ্রি সহ আসবে, তিন এবং তিনের উপরে গুলো, এখানে বলে দিছে তিনের উপরে,
মোর দেন থ্রি কথা আসলে এটাকে সহজ করে বুঝতে গেলে এটা মনে রাখাটা সহজ পড়ার মত আপনাদেরকে আমি সাজেস্ট করব আপনারা এই চারটা আমি শিট দিয়ে দিয়েছি একটু দেখবেন শিটটা দেয়া আছে দেখছেন তো আমি আপলোড করে দিয়েছি দেখছেন আশা করি এখানে আপলোড করে দিয়েছি এখানে আছে শিটটা এর মধ্যে পাবেন অথবা হোয়াটসঅ্যাপ বলতে হোয়াটসঅ্যাপে দেয়া আছে ওখানে দেওয়াটা ভালো হোয়াটসঅ্যাপে আগে পরে গিয়ে জয়েন করলে আবার দেখে না এই জন্য আমি ড্রাইভে দিয়ে দিয়েছি ড্রাইভে সবকিছু থাকবে আশা করি বুঝতে পারছেন তো ফোর এর মোট কিন্তু কিভাবে লিখবো এটাকে ব্যাখ্যা আকারে লিখলে অঙ্ক আকারে লিখলে এভাবে লিখবো x = 4 এবং 5 এই দুটোটাকে একসাথে যোগ করে দেব এখন বুঝতে পারছেন আমরা কেন 3 অর লেস এর ক্ষেত্রে 0 1 2 3 নিছিলাম এই অঙ্কটাতে কেন 0 1 2 3 নিছি বুঝতে পারছেন কারণ এখানে বলছিল কি 3 অর লেস এখানে কি বলছিল এই 3 অর লেস তো 3 অর লেস মানে কি দেখছি আমি 3 অর লেস মানে কি দেখলাম এই এটা 0 1 2 3 এটুকুতে আমাদের কারো কোনো কনফিউশন আছে20% The incidence of occupational disease in an industry is such that the workers have a 20% chance of suffering from it. বলতেছি কোন একটা occupational disease এ আক্রান্ত হওয়ার ঘটনাটা এমন যে workerদের 20% chance আছে suffering from it. কোন একটা এলাকায় ওরা চাকরি করে কাজ করে ওখানে পেশাগত কারণে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে কয়জন ওয়ার্কারের 20% এর. What is the probability that out of 6 workers, 4 or more will contract the disease? এমন সম্ভাবনা কেমন মানে কয়জনের সম্ভাবনা আছে যে আচ্ছা এখন আমাকে বলেন এখানে বলতে তো বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট আউট অফ 6 ওয়ার্কার্স 4 অর মোর উইল কন্ট্রাক্ট দ্য ডিজিজ বই করতে বলছে যে কি সম্ভাবনা আছে যে 6 জন ওয়ার্কারের মধ্যে 4 জন বা তার চেয়ে বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হবে এখন আর আবার কঠিন প্রশ্নে চলে আসি প্রবাবিলিটি অফ সাকসেস এবং প্রবাবিলিটি অফ ফেলিউর যে ধরব এই প্রবাবিলিটি অফ সাকসেস এবং প্রবাবিলিটি অফ ফেলিউরের মধ্যে প্রবাবিলিটি অফ সাকসেস কাকে ধরব নুসরাত সাদিয়া আমার কথা শুনতে পাচ্ছেন নুসরাত সাদিয়া আছেন নাকি নাই বলছি আমি নেক্সট ক্লাস থেকে ভিডিও অন করা বাধ্যতামূলক করে দিই আজকে একটু ক্লাস বেশিক্ষণ নাই আর আজকে মামা যা আছেন জি স্যার বলেন এখানে আমি প্রবাবিলিটি অফ সাকসেস কাকে ধরব যারা আক্রান্ত হয়েছে আক্রান্ত হওয়ার সম্ভাবনা এটাকে প্রবাবিলিটি অফ সাকসেস ধরব নাকি আক্রান্ত না হওয়ার সম্ভাবনা এটাকে প্রবাবিলিটি অফ সাকসেস ধরব স্যার না হওয়ার সম্ভাবনা কেন না হওয়ার সম্ভাবনায় কেন সাকসেস ধরবো আক্রান্ত হওয়ার সম্ভাবনাকে সাকসেস ধরবো প্রবাবিলিটি অফ সাকসেস ধরবো নাকি আক্রান্ত না হওয়ার সম্ভাবনাকে প্রবাবিলিটি অফ সাকসেস ধরবো ঠিক আছে থ্যাংক ইউ আর কি আছে ইসমাম শরীফ ইসমাম বলেন এখানে আমি কন্ট্রাক্টে প্রবাবিলিটি অফ সাকসেস ধরব কন্ট্রাক্টিং ডিজিজ আর নট কন্ট্রাক্টিং ডিজিজ সাফারিং ফ্রম ডিজিজ অর নট সাফারিং ফ্রম ডিজিজ কোনটাকে আমি প্রবাবিলিটি অফ সাকসেস ধরব স্যার স্যার নট সাফারিং ফ্রম ডিজিজ হোয়াই কেন 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 বুঝাই বলো কেন হোয়াই তোমার যুক্তি দাও মানে ভুল করলে সমস্যা নাই যুক্তি দেন যুক্তি দেন হ্যাঁ
যুক্তিটা দেন, আপনার যুক্তিটা দেন। আপনার যুক্তিটা দেন কেন? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, না পারলে সমস্যা নেই। এই নুসরাত সাদিয়া কি আছেন? আমি একটু আগে আপনাকে ডাকলাম, নুসরাত সাদিয়া। ইয়েস স্যার, আছেন। আপনি একটু আগে তো কোনো সাউন্ড নাই স্যার, মানে এখন তো আচ্ছা এখন বলেন, এই অঙ্কটার প্রশ্নটা দেখছেন? স্যার হ্যাঁ দেখছি। এটাতে আমি প্রবলেম সাকসেস কোনটাকে ধরবো? কন্ট্রাক্ট যারা সাফারিং সাফার করতেছে ওদেরকে ধরবো, নাকি যারা সাফার করতেছে না ওদেরকে ধরবো? যারা সাফার করতেছে কেন? আগের দুজন তো উল্টা আরেকটা বলছে। আগের দুজনকে জিজ্ঞেস করছি, মামাইজা ইসমাম, এরা দুজন বলছে যারা সাফার করতেছে না, যারা সুস্থ আছে ওদেরকে সাকসেস ধরতে, কিন্তু আপনি বলছেন যারা অসুস্থ ওদেরকে সাকসেস ধরতে, কেন? আপনার কথার পক্ষে যুক্তি দেন। বলেন কি কেন? এই জিনিসটা আমরা সবাই কনফিউজ, এখনো কনফিউজ। ঠিক আছে, থ্যাংক ইউ। এইসব এই জিনিসটা আমরা এখনো কনফিউজ। আমি আবার বলতেছি, সবার উদ্দেশ্যে খেয়াল করেন, প্রবাবিলিটি অফ সাকসেস ধরার বের করার সহজ একমাত্র উপায় হলো আমাকে প্রশ্নে কি বের করতে বলছে, আমাকে কি বের করতে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি, কোয়েশ্চেনে বলা আছে, কোয়েশ্চেনে যেটা বলবো এটাই আমার জন্য সাকসেস হবে। আউট অফ সিক্স ওয়ার্কার্স ফোর অর মোর উইল কন্ট্রাক্ট, উইল কন্ট্রাক্ট, জি স্যার। এখানে আমাকে উইল কন্ট্রাক্ট দ্য ডিজিজ বলছে, আমাকে বলে নাই যে উইল নট কন্ট্রাক্ট, আমাকে বলা হয়েছে উইল কন্ট্রাক্ট, তারা অসুস্থ হবে, উইল কন্ট্রাক্ট দ্য ডিজিজ, এটা বলেছে। সিক্স ওয়ার্কার্স, আউট অফ সিক্স ওয়ার্কার্স ফোর অর মোর, চার জন্য তার চেয়ে বেশি সংখ্যক জন অসুস্থ হবে, এটা ঠিক আছে। বুঝতে পারছি, জি স্যার। আচ্ছা, যারা ব্যাখ্যা আগেটা দিছিলেন তারা কনফার্ম মাওয়া যে আপনি আপনার কথার উত্তর পাইছেন, এটা যে আসলে নট সাফারিং হবে না, কেন হবে না বুঝতে পারছেন? আচ্ছা, এটা পিটা হবে কি? পিটা হবে 20/100, বলছে 20% এর চান্স হলো সাফারিং করার, সাফারিং করার, সাফার করার, তো এই জন্য আমরা এটাকে সাকসেস ধরবো। দেখেন, প্রবাবিলিটি অফ এ ওয়ার্কার হু ইজ সাফারিং ফ্রম দ্য ডিজিজ, তারা অসুস্থ, হু ইজ সাফারিং, যারা সাফার করতেছে তাদেরকে আমি প্রবাবিলিটি অফ সাকসেস বা পি ধরছি 20/50, 20 জন, 100 জনের মধ্যে 20 জন, তাহলে 1/5, তো প্রবাবিলিটি অফ এ ওয়ার্কার হু ইজ নট সাফারিং ফ্রম দ্য ডিজিজ, এটা হলো কি, কিউ সমান 1-p, 1-1/5 বা 4/5, দ্য প্রবাবিলিটি অফ ফোর অর মোর, ফোর ফাইভ অর সিক্স উইল কন্ট্রাক্ট ডিজিজ ইজ গিভেন বাই পি এক্স ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু ফোর, পি ইকুয়ালস পি ফোর পি ফাইভ পি সিক্স, পি ফোর পি ফাইভ পি সিক্স, কেন এটা কেউ বলতে পারবেন? ওই যে বলছে ফোর অর মোর, ফোর অর মোর হলে আমরা কিভাবে হিসাব করব, আমরা কি দেখছিলাম থ্রি অর মোর কি দেখেছিল, থ্রি অর মোর হলে থ্রি চেয়ে বেশিটা, থ্রি অর মোর, থ্রি অর মোর মানে ছিল কি, থ্রি ফোর ফাইভ, থ্রি অর থ্রির চেয়ে বেশিটা, তাহলে এখানেও কি হবে, ফোর ফাইভ সিক্স হবে, কেন ফোর অর মোর বলছে, ঠিক আছে, প্রশ্নটা কি বলছে, ফোর অর মোর, তো ফোর অর মোর বললে আমরা পি ফোর পি ফাইভ এবং পি সিক্সটা এখানে আসবে। এখন মান মান বসানোটা বুঝাই দিতে হবে নাকি বুঝবেন? এই এই অংশটুকু এতক্ষণ যা বুঝিয়েছি, চার নম্বরটা এতক্ষণ যা বুঝিয়েছি, কারো কোনো কনফিউশন আছে? চার নম্বরটা এখন পর্যন্ত যা বুঝিয়েছি কারো কোনো কনফিউশন আছে? নাই। আচ্ছা আসেন, এখন দেখেন পি ফোর পি ফাইভ পি সিক্স, আমরা ফর্মুলা কি জানি, এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স পি টু দি পাওয়ার এন মাইনাস এক্স, এই যে ফর্মুলা এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স পি টু দি পাওয়ার এন মাইনাস এক্স, আমরা কি জানি এন এর মান কত, আমরা কয়জনকে জিজ্ঞেস করছি,
আমরা কয়জন ওয়ার্কারকে নিচ্ছি এখানে, কয়জন আউট অফ সিক্স ওয়ার্কার বলছে ছয় জনের মধ্যে হিসাব করতে, সেটা ছয় হলো আমার সিক্স। সিক্স ওয়ার্কার্স এক্সের জায়গায় কি বসবে? এক্সের জায়গায় হলো ফোর অর মোর সাকসেস, নাম্বার অফ সাকসেস, নাম্বার অফ সাকসেস কত কত? চার পাঁচ ছয়, ফোর ফাইভ এবং ফোর ফাইভ সিক্স স্যার। আর পি এর মান কত? পি এর মান আমরা বের করছি ওয়ান বাই ফাইভ, তো পি এর মান ওয়ান বাই ফাইভ মানে কিউ এর মান ফোর বাই ফাইভ। আমরা জানি পি প্লাস কিউ সমান ওয়ান, পি প্লাস কিউ সমান ওয়ান, তো পি প্লাস কিউ সমান যদি ওয়ান হয় তাহলে পি ইকুয়ালস টু ওয়ান বাই ফাইভ হলে কিউ ইকুয়ালস টু ফোর বাই ফাইভ। এখন আসেন পি ফোর পি ফাইভ পি সিক্স, তো পি ফোর পি ফাইভ পি সিক্স এখানে মধ্যে আমি এখন মানগুলো বসিয়ে দিই, খেয়াল করেন এক্স এর মান যদি ফোর হয় তাহলে সিক্স সি ফোর, কেন এন এর মান সিক্স, সিক্স সি ফোর, থ্রি টু দি পাওয়ার ফোর, থ্রি টু দি পাওয়ার এন মাইনাস ফোর, এন মাইনাস ফোর মানে সিক্স মাইনাস ফোর, সিক্স মাইনাস ফোর মানে ছয় থেকে চার গেলে দুই, এক্স এর মান ফাইভ মানে সিক্স সি ফাইভ, তাহলে থ্রি টু দি পাওয়ার ফাইভ, থ্রি টু দি পাওয়ার সিক্স মাইনাস ফাইভ মানে ওয়ান, এক্সের মান সিক্স মানে সিক্স সি সিক্স, থ্রি টু দি পাওয়ার সিক্স, থ্রি টু দি পাওয়ার সিক্স মাইনাস সিক্স ইকুয়ালস টু জিরো, সিক্স সি ফোর মানে কিভাবে বের করছি ক্যালকুলেটার দিয়ে, সবাই ক্যালকুলেটার দিয়ে মানগুলো আমাকে বের করে জানান ঠিক আছে কিনা, মানগুলো ঠিক আছে কিনা একটু জানান সবাই। ট্রাই করেন তো সবাই ক্যালকুলেটার দিয়ে, যারা নতুন ক্যালকুলেটার ইউজ করতেছেন তারা একটু দেখেন তো। এখন দেখেন পি এর মান কত বসাবো, পি এর মান আমরা জানি পি এর মান কত ওয়ান বাই ফাইভ, কিউ এর মান ফোর বাই ফাইভ, পি এর মান ওয়ান বাই ফাইভ, কিউ এর মান ফোর বাই ফাইভ বসালাম, আবার ওয়ান বাই ফাইভ ফোর বাই ফাইভ, ওয়ান বাই ফাইভ ফোর বাই ফাইভ, আমি আনসার করছি কত, এই যে পয়েন্ট জিরো ওয়ান সিক্স নাইন সিক্স এটা একচুয়ালি কি জানেন, এটা হলো এটা জিরো ওয়ান পয়েন্ট সিক্স নাইন সিক্স, আসলে 1.696% সম্ভাবনা আছে যে ছয় জনের মধ্যে চারজন বা তার চেয়ে বেশি সংখ্যক মানুষ অসুস্থ হয়ে পড়বে, ঠিক আছে এটাই হলো আমার আনসার। আমি কি বুঝলাম তাহলে 0.01696 এটা যে কথা 1.69 একই কথা, 1.69 একই কথা স্যার। হ্যাঁ বলেন স্যার, এটাকে 100 দিয়ে গুণ করতে হবে? কেন অ্যাকচুয়ালি গুণ করবো বাবা? স্যার এখানে পয়েন্ট আছে যে, কেন না পয়েন্টের সাথে একশোর কি সম্পর্ক, এটা তো সম্ভাবনা, পয়েন্ট জিরো ওয়ান সিক্স নাইন পার্সেন্ট, পয়েন্ট জিরো ওয়ান সিক্স নাইন সিক্স সম্ভাবনা, সম্ভাবনাটাকে আমি যদি এখন ডেসিমেলটাকে পার্সেন্টেজে নিয়ে নিতে চাই তখন না আমি এটাকে মানে ইয়া করছি, আমি অ্যাকচুয়ালি কি করছি, আমি এটাকে বলতেছি এটা তো বুঝতেছি না আমি কত পার্সেন্ট সেটা বলেন, আমি বলছি এটা হলো আমার সম্ভাবনা, এখন আমি বের করতে পারছি কত পার্সেন্ট আক্রান্ত হবে, আমি দিচ্ছি 1.696% আক্রান্ত হবে, এটা তো আমাকে সম্ভাবনা দিচ্ছে, কিন্তু সম্ভাবনাটা যদি আমি পার্সেন্টেজে প্রকাশ করি তখন আছে 1.69%, অর্থাৎ 100 জনের মধ্যে 1.69 জন, 100 জনের মধ্যে 1.69 জনের সম্ভাবনা আছে অসুস্থ হয়ে পড়ার, 1.69% সম্ভাবনা আছে যে 6 জনের মধ্যে 4 পাঁচ অথবা ছয় জন, এখানে চার জন অসুস্থ আছে 1.69% এর মধ্যে, এখানে পাঁচ জনও আছে, এখানে ছয় জনও আছে, আচ্ছা এই একটা জিনিস একটু শিখে নিই আমরা, মিন এবং স্ট্যান্ড ডিস্ট্রিবিউশনের ফর্মুলাগুলো একটু দেখে নেন, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মিন এবং ফর্মুলাটা কি, আর একটু ফর্মুলাটা লেখেন, মিন অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ইজ গিভেন বাই এন পি, আমাদের মিন হলো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মিনের ফর্মুলা হলো এন পি, এন ইন টু পি, এন আমরা জানি এনটা কি নাম্বার অফ বার্নৌলি ট্রায়ালস, আর পিটা কি প্রবাবিলিটি অফ সাকসেস ইন এন ট্রায়ালস, প্রবাবিলিটি অফ সাকসেস ইন ইচ ট্রায়াল, প্রবাবিলিটি অফ সাকসেস ইন ইচ ট্রায়াল আমরা জানি, এই জিনিসগুলো আমরা জানি, এন এবং পি আমরা জানি, এন এবং পি কে গুণ করলে আমরা কি পাবো, মিন পাবো, মিন অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ইজ এন পি,
আর স্ট্যান্ড ডেভিয়েশন কি? স্ট্যান্ড ডেভিয়েশন হলো রুট ওভার এমপিকিউ। স্ট্যান্ড ডেভিয়েশন কে স্কয়ার করলে আমরা ভেরিয়েন্স পেয়ে যাব, অথবা ভেরিয়েন্স কে রুট করলে স্ট্যান্ড ডেভিয়েশন পেয়ে যাব। ঠিক আছে, আমার এমপিকিউ হলো ভেরিয়েন্স, এমপিকিউ কে রুট করলে পেয়ে যাব স্ট্যান্ড ডেভিয়েশন। এখন এখানে একটা অঙ্ক আছে, এই রিলেশনশিপ টুটা দিয়ে আমরা আজকে ক্লাসটা শেষ করব। দ্য মিন অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ইজ 40। আমাকে একটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মিন দিছে, মিন অফ এ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ইজ 40, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ 6, ক্যালকুলেট এন পি 6, ক্যালকুলেট এন পি 6। দ্য মিন অফ এ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ইজ গিভেন বাই এন পি এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই রুট ওভার এন পি 2। আমি জানি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মিন হলো এন পি, স্ট্যান্ড ডেভিয়েশন হলো রুট ওভার এন পি 2। এখন আমি কি করলাম, স্ট্যান্ড ডেভিয়েশন সমান সমান রুট ওভার এন পি 2 ধরছি, এই রুট ওভার এন পি 2 সমান সমান 6 বসালাম, এন পি 2 সমান 36। এটা বুঝতে পারছি কিভাবে হলো 6 এবং 36টা, স্ট্যান্ড ডিভিশন তো দেয়াই আছে আমার 6, তার মানে স্ট্যান্ড ডিভিশনের ফর্মুলা আমি জানি রুট ওভার এমপিকিউ, উভয় পাশে স্কোয়ার করলে কি হবে 6টিকে স্কোয়ার করলে 36 হবে, আর আমরা জানি মিন সমান এমপি, এমপি সমান যদি আমি 40 ধরি তাহলে এটা লিখবো এইভাবে। এখন এখান থেকে আমি মানগুলো বের করি, এই এমপিকিউ সমান কত, এনপিকিউ সমান কত পেয়েছি 36, আর এই এনপি সমান কত পেয়েছি 40। কাটাকাটি করলে কি হয়, নাইন বাই 10, তাহলে এখানে কাটাকাটি করলে এনএমপি এবং এনপি চলে গেলে কিউ সমান পাচ্ছি 9/10, কিউ সমান পাচ্ছি 0.9। ওকে, তাহলে পি সমান কত, পি সমান হলো 1 - 0.9, আমি পি এর মানও পেয়ে গেলাম, কিউ এর মানও পেয়ে গেলাম, আমি পি এর মানও পেয়ে গেলাম, কিউ এর মান পেয়ে গেলাম। এখন এন এর মান বের করার জন্য কি করব, যে কোনো একটা ইকুয়েশন, হয় ইকুয়েশন এটা অথবা এটাতে আমি মানটা বসিয়ে দিলে হবে। তো আমরা জানি এন পি সমান 40, তো পি সমান যদি হয় 0.1, হ্যাঁ পি সমান যদি হয় 0.1, 0.1 দিয়ে 40 কে ভাগ করলে আসে 400, তাহলে আমার এন এর মান হলো, পি এর মান হলো 0.1, কিউ এর মান হলো 0.9, আর এন এর মান হলো 400। আমরা কি বুঝতে পারছি স্যার, আরো কোন কনফিউশন থাকলে একটু বলেন। জি স্যার। আচ্ছা আমরা যেটা করব, আমরা এখন एग्जांपल 5 দেখব, আমরা বেশ কয়েকটা एग्जांपल একটু দেখব, না বুঝলে আমার জন্য আপনারা দেখে দিবেন, এগুলো সমস্যা নেই, আর আমি দেখি যদি ক্লাস করতে পারি ক্লাসটা দিয়ে দিব। আমাদের গত সেমিস্টারের সিস্টেমটা ভালো ছিল, এত বড় বড় দুইটা কোর্স করে ফেলছি আলহামদুলিল্লাহ, কোনো সমস্যাই হয়নি, এবং প্রায় 90-95 জনকে পড়াইছি যে কোনো রকমের কোনো হ্যাসেল হয়নি। আচ্ছা আপনারা এখন দেখবেন ইলাস্ট্রেশন 5, আমি দিয়ে দিছি ইলাস্ট্রেশন 5 দেখব, ইলাস্ট্রেশন 22 দেখব, এক্সারসাইজ 51, এক্সারসাইজ 61, এক্সারসাইজ 70, আপাতত ট্রাই করব, যদি না পারি রেখে দিব। ঠিক আছে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে স্যার? কোনগুলো কোনগুলো দিবেন স্যার একটু গ্রুপে সেন্ডিং দিয়ে, আমি গ্রুপে লিখে দিব, গ্রুপে লিখে দিব। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আর কোনো কোশ্চেন আছে, কিছু বোঝেন না এমন কেউ আছেন? সবাই একটু আইডিটাই হাতে দিয়ে দেন, ওই চ্যাট বক্সের মধ্যে আইডি গুলো দিয়ে দেন আপনারা। সবাই চ্যাট বক্সে আইডিটা দিয়ে দেন।